নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল চব্বিশ ইউটিউব চ্যানেল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি। আজও দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সাথে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার 9 জুলাই এমনটাই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোন কোন জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কখন থেকে শুরু হবে, আরও কতদিন চলবে একটানা বৃষ্টি, কী জানালো আবহাওয়া অধিদপ্তর, জানিয়ে দেবো বিস্তারিত ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার জেলার ওয়েদার সম্বন্ধে জানতে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো আপডেট বেরিয়ে আসলে আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টা চেপে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। সাগরের সৃষ্টি হচ্ছে লঘুচাপ, সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি। আগামী রবিবার নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী সোমবার থেকে দেশে বৃষ্টির প্রবণতা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের উপর মৌসুমী বায়ুর সক্রিয়তা অনেকটাই কমে গেছে, আগামী দুদিনও আবহাওয়ার এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজশাহীতে, সেখানে 12 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আষাঢ় মাস আসার পর এত কম বৃষ্টি আর হয়নি। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার আকাশে রোদ ও মেঘের খেলা, একবার গুড়ি গুড়ি বৃষ্টিও এসেছিল। আবহবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন আজকে এবং কালকে এই দুই দিন বৃষ্টি একটু কম থাকবে, তবে দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট ও রাঙামাটিতে বৃষ্টি একটু বেশি থাকবে, অন্যান্য অঞ্চলে এই দুই দিন বৃষ্টিপাত কম থাকবে। আগামী রবিবারের দিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়ে ওমর ফারুক বলেন, সেটা গঠিত হলে বাংলাদেশ থেকে দূরে হবে, এর প্রভাবটা সেভাবে বাংলাদেশে আসবে না, তবে হালকা প্রভাব পড়তে পারে। এটি নিম্নচাপে পরিণত হবে কি না সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।